আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে রেসিপিটি হচ্ছে জলপাইয়ের আচার। এখন তো খুবই জলপাই পাওয়া যাচ্ছে, তো আমি বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি একটা প্যানে এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটু করে গোটা পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আমি বাকি উপকরণগুলো মেশাবো। আমি চার পাঁচটি শুকনা মরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি, শুকনা মরিচের ফ্লেভারটা আসার জন্য। তারপরে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়েছে তারপরে আমি এখানে সরিষা বাটা দিলাম 2 টেবিল চামচ। তো এখানে আমি লাল সরিষা আর সাদা সরিষা দুটোটাই মিক্সড করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি পরে দেখে আবার দেব। তো এখন 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আচার অবশ্য আমার বেশি পছন্দ, আমার মেয়ে একটু খায় কিন্তু বেশি একটা পছন্দ করে না, আমার থেকে আবার সব আচারই ভালো লাগে। তো আমি একটু অল্প অল্প করেই বানাই যাতে নষ্ট না হয়ে যায়। তো আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, এটা অপশনাল, আমার কাছে একটু লালচে কালার আচারটাই বেশি ভালো লাগে, আমি হলুদটা ইউজ করি না। তো আমি দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে না দিলেও পারবেন। তো ভালো করে আমি এখন কষিয়ে নিব। আবার খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে আচারটা এক একজন এক একভাবে করে, অনেকের হাতের আচার অনেক বেশি মজা, আমার বেশি ভালো লাগে, আমি চেষ্টা করি ওদের থেকে মানে শিখার সবসময়। তো আমি এখন একটু সিরকা দিয়ে দিয়েছি ভিনেগার, যাতে মশলাটা পুড়ে না যায়। তো যদি আচারটা বেশি দিন রাখেন তাহলে ভিনেগারটা একটু বেশি দিতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। আমি তো অল্প করছি কিন্তু খেতে তো সময় লাগবে, আস্তে আস্তে যেহেতু খাবো তো আমি একটু ভিনেগার দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিব। আর আমি জলপাই একটু সিদ্ধ করে ভেঙে নিয়েছি, আমার এটাই বেশি পছন্দ, ওটা জলপাইটা আমার একটু কম পছন্দ। তো আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে ওটা হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। সেমভাবে চাইলে গোটাও করা যায় বা কেটেও করা যায়। করে আস্তে আস্তে এখন চুলার আঁচটা কমিয়ে রেখে নাড়তে হবে শুধু, যাতে লেগে না যায়। তো আমি দেখেছি যে মিষ্টিটা কম হয়েছে, তো আমি এখানে আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, তারপরে আরও 1 চা চামচ লবণ দিয়েছি, কারণ দুটোটাই কম হয়েছিল। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি একদম সুন্দর কালার চলে আসছে আরও কিছুক্ষণ রেখে, তারপরে আমি নামিয়ে ফেলব। চুলার আঁচটা ছোটো করে বসিয়ে রাখলে এই কালারটা চলে আসে, বেশি পছন্দ, আবার খেতেও বেশি ভালো লাগে। আমি একটু পাঁচফোড়ন হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। একটু জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, ওটা একটু করে দিয়ে দিয়েছি।
ফ্লেভারটা আমার ভালো লাগে এই জন্য। এখন শুধু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলার পালা। আপনারা ট্রাই করবেন, কীরকম হয় জানাবেন কমেন্ট বক্সে। তো আমার আচার একদম রেডি। এখন মশলা খেতেও ভালো হয়েছিল। তো আমি আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এলার আর ওই দুষ্ট দুটা এসেছিল, ওদের আমার কাছে ছিল ওইদিন। আমি ভিডিও যখন ডিলিট করছি তখন ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যারা মানে বিড়াল পছন্দ করে ওদের হয়তো ভালো লাগবে। আমি শেয়ার করছি আপনাদের সাথে। ওরা যে এত দুষ্ট করতে পারে, যখনই আমি ফাঁক পেয়েছি ওদের ভিডিও করেছি, অনেকগুলো তো শেয়ার করেছি। এই ভিডিওগুলো শেয়ার করব বলে তখন ফাঁকে রয়ে গিয়েছিল, অন্য ভিডিও দিয়ে দিয়ে ফেলেছিলাম। তো এগুলো নিচে পড়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এই আচারের ভিডিওটা তো একদম ছোট, ওইটার সাথে এগুলা এই জন্য অ্যাড করে দিয়েছি। আশা করি আপনারা এনজয় করবেন। চোখে মুখে লাগে না, আল্লাহ জানে। তোমরা ব্যথা দিচ্ছে রোজ? ওরা এত দুষ্টুমি করতে পারে, এলা বসে বসে শুধু এটা চিন্তা করতেছে। এত দুষ্টুমি কেমনে করে, ও তো পারে না করতে, এই জন্য আর কি। ওর মতো কি সবাই? ওরা একটু আগে একটু ঝগড়া করছে, যেটা আমি ভিডিও করতে পারিনি। ওরা সারাদিন কি যে করে, পুরা ঘরে যদি সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে বোঝা যায়। এখন রোজ দিয়ে আসতে পারতেছে না এলার ভয়ে, এই জন্য ওখানে বসে গেছে। রোজ যখন ভয় পেয়ে যায়, মানে এখন যেতে পারবে না দিক দিয়ে, তখন বসে যায়, শুয়ে যায়। কোথায় ঢুকে গেল চেয়ারে? নিয়ে তোমার ওখানে বসে বসে এবার পা গুলাকেও ইয়ে করতো। এই যে আবার আমি যখন এরকম বসে মানে সবজি টবজি কুটি, পিছন দিয়ে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, রোজ বেশি করে পিনাট অত একটা। দেখতেছি আমি ওখান থেকে ওকেই খোঁচাচ্ছে হিংসুটে। রোজ একটু হিংসুটে টাইপের, এলাও চাই যে ওদের সাথে থাকার জন্য, কিন্তু ওই বনি বন একটু কম হয় তো এই জন্য। ওদের সাথে পারবা না এগুলো, এলার সাথে। এটাকে মজা পাচ্ছে দুই পাশে। এলা দেখো, এলা দেখো, এক পাশ থেকে আরেক পাশ। ফুলে কেন দিছো? ওর প্যাকের মধ্যে ঢুকাই দিই দাঁড়াও। এই আর এলা তো হইছে একা একা বড় হইছে। এখান থেকে নিচ থেকে পোছাবে, একটা একটাকে নিচ থেকে পোছাবে। সিঁড়ি দিয়ে দেখেছে যে ওদের বাসায় লাফা লাফি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তো এখানেও চাই যে ওইটা করতে। তো আমাদের তো ডুপ্লেক্স বাসা না,
তো জার করানো জিনিসের উপরে উঠে উঠে ওরা লাফালাফি, আর চার ভাই বোন সারদের মজা। এলা এগুলো এগুলো করে না, এদিকে আসো এলা এলা। গুরুম গুরুম করতেছে, ও এসে আমার কাছে বসে আছে। কি তুমি বেশি লক্ষ্মীর দলা? কিছু করার আগে আগে সিলিন্ডার মেনে ফেলতেছে। প্রথম যখন আসছে এলা আর পিনাট বেশি লাগতো, এখন এলা আর পিনাট অত বেশি একটা লাগে না। কিছু তোমার আর রোজ আর পিনাট আবার অনেক চালাকি জানে, এলা যখনই আসতে নেই ও শুয়ে টুয়ে একদম এমন জোরে জোরে ডাকতে থাকবে মনে হচ্ছে যে এলাকে এলা পিনাটকে একদম ফাটিয়ে ফেলছে, জোরে জোরে চিলে চিলে কান্না করতে থাকবে। তা আমরা তো সবাই দৌড়ে চলে আসি, অথচ এসে দেখি এলা দূর থেকে বসে আছে। এই যে গাছে উঠতে বেশি পছন্দ করে ও। ও বাবা কি মজা পাচ্ছে না, আল্লাহ 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 উঠে গেছে এলা। একটা কথা হলো না, কেমন তাকায় আছে এলা, চিন্তা করতেছে যে এটা কি করতেছে বিচ্ছু। আবার পড়ে ফেলছো তুমি না, মজা পাই গেছে মনে হয়। তুমি মজা পাই গেছো এটা? ওইটা মজা পেয়ে গেছে বারবার ওখানে ঢুকে আর বের। এলাও বেশিক্ষণ ওদেরকে না দেখলে থাকতে পারে না, যেদিকে ওরা যায় ওদিকে চলে আসে। আর এলা তো এখানে টসা সাথে টসা দেখে দেখে শুধু শিখে এগুলা। তুমিও যাবা এলা, সুযোগ পেয়ে সবাই মিলে ওকে ধরছে, এগুলো ঠিক না কিন্তু। আমি আছি এখানে রোজ। আর করে না, আমি খুলবে না, আমি তো কিছু করতেছি না। ও বাবা রে, হয়েছে হয়েছে হয়েছে, তোমার থেকে ঢুকতে হবে না, লাগবে না, হয়েছে বাস বাস শেষ। সবাইকে এখন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমিও যে আমারও কাজ আছে।
টিভি দেখছে ওখানে ওগুলো উঠে, এলাকে দিকে তাকায় আছে, এলা তো কখনো ওখানে উঠে না, তো এরপরে উঠবে আর কি ওদের থেকে দেখে। তো আজকের ভিডিওটি এতটুকুই বিদায় নিচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেন মরছো তুমি? হ্যাঁ।